ট্রাফিক দুর্ঘটনা এখন প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রজেক্টের সাহায্যে সড়ক দুর্ঘটনা এড়াতে বেশ সফল হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন অমান্যকারী ব্যক্তিদের জরিমানা ধার্য করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বসানো হলো ভ্রাম্যমাণ লোকাল আদালত, যেখানে রয়েছে সব রকমই আইনি ব্যবস্থা। ট্রাফিক আইন অমান্য করার জন্য এই আদালতেই চালকদের থেকে জরিমানা আদায় করা হয়েছে। ৫০০ টাকায় ফাইন করেছিল, এখানে আসার পর সেটা ২০০ টাকা দিতে হলো আমাদের। ৩০০ টাকা ছাড়বে, খুব সুবিধা হলো, অনেক পয়সা কমে গেল, ৩০০ টাকা আমার বাঁচলো, আমরা ড্রাইভার মানুষ, আমাদের উপকার হতো হবে। এই আদালতে জরিমানা ধার্য করা অঙ্ক বেশ খানিকটা কম হওয়ায় কিছুটা স্বস্তি হচ্ছে চালকদেরও। এদিন এসিপি ট্রাফিক সোমদেব বন্দ্যোপাধ্যায় জানালেন, ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা আদায়ের জন্যই এই ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা, যাতে ট্রাফিক আইন ভাঙলে খুব সহজেই তাদের থেকে জরিমানা আদায় করা যায়। ফলত আগামী দিনে চালকরা আরও বেশি সতর্কতার সাথে গাড়ি চালাবেন। ওনাদের যে লোক আদালত, সেই লোক আদালতে আমাদের এখানে শুরু হয়েছে। এই লোক আদালতের মাধ্যমে যেসব ডিফল্টার্স আছেন, গাড়ির যাদের ফাইন জমা দেবেন, তাদেরকে ওনারা নোটিশের মাধ্যমে কল করা হয়েছে এবং ওনাদেরকে যে ফাইনগুলো আছে সেগুলোকে ওদের কিছু কিছু ক্ষেত্রে একটু রিডাকশান করা হচ্ছে। সাহেব আছেন, ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, করছেন। আজকে আমাদের ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে এটা চলছে চিড়িয়া মোড়ে। এরকম সুবিধা পাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শুরু হয়েছে, যাদের ২০০০ টাকার ফাইন সেক্ষেত্রে কনসিডার করে কখনো 1,500, কখনো 1,000 এরকম উনি করছেন। যেটা হয়তো ১,০০০ টাকা ফাইন সেটাকে হয়তো ৫০০ টাকা করছেন দেখতে পাচ্ছি। না, আজকে আমাদের ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে ওনারা করেছেন ট্রাফিক, এবং ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে এটা শুরু হয়েছে আমাদের পুলিশের অ্যাসিস্ট্যান্সে। এটা চলবে, আজকে চলবে, আবার নেক্সট দিন ওরা দেবেন, সেদিনকে আবার নতুন করে হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।